شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আবার সুসংবাদ আছে বুখারী হাদিস قال حدثنا امام البخاري رحمه الله حدثنا محمد وقال حدثنا حسان وقال حدثنا يونس وقال حدثنا محمد عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من احب او قال من سره ايب ستا له في رزقه فليصل رحمه امام بخاري বলেন যে ব্যক্তি এটা ভালোবাসে, যে ব্যক্তি এটা আনন্দ অনুভব করে যে আমার ধন দৌলত বেড়ে যায়, আমার রিজিক বেড়ে যায়, তাহলে তার উপর দায়িত্ব হচ্ছে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহুল বুখারীর হাদিস। সুতরাং যদি কোনো ব্যক্তি চায় আমার ব্যবসা বাণিজ্য লাভবান হোক, তার দায়িত্ব হচ্ছে আত্মীয় সম্পর্ক বজায় রাখা। যে চায় যে আমি চাকরি পাচ্ছি না, তার দায়িত্ব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যে চাচ্ছে আমার ধন দৌলত বৃদ্ধি পাক, তার দায়িত্ব হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তির রিজিকে আল্লাহ পাক বরকত দান করবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা কিভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি, কাদের সাথে কি বিষয় নিয়ে? এক্ষেত্রে বিখ্যাত আইম্মাতুল মুস্তাহিদিনরা সুন্দর সুন্দর কথা বলেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি 676 হিজরিতে মারা যান, বিখ্যাত ইমাম, সহিহুল মুসলিমের ব্যাখ্যাকার এবং রিয়াজুস সালেহিনের লেখক, ইমাম নববী বলেন যে এই পারস্পরিক সুসম্পর্ক রাখার বিষয়টি ওই ব্যক্তির সামর্থ্যের ওপর নির্ভর করে। সুতরাং ওই ব্যক্তি যদি মনে করে যে আমার টাকা আছে, তাহলে টাকা দিয়ে সে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখবে। সুতরাং ওই ব্যক্তি যদি মনে করে যে আমি ওই ব্যক্তির বাড়িতে জিয়ারত করব, অর্থাৎ তার বাড়িতে আমি জিয়ারতের মাধ্যমে, তার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে, তার ভালো মন জিজ্ঞাসার মাধ্যমে আমি সম্পর্ক বজায় রাখবো, সেটাও রাখতে পারে। অথবা হতে পারে যে সে সেবা দেবে, রোগাক্রান্ত হয়ে পড়ে রয়েছে ওই রোগীর বাড়ি গিয়ে সে সেবা দেবে, অন্ধ ব্যক্তি রাস্তায় চলতে পারছে না, তার হাত ধরে চালিয়ে নিয়ে যাবে, এভাবে সে সম্পর্ক রাখতে পারে। সম্পর্ক রাখতে পারে পারস্পরিক সালামের বিনিময়ে, সম্পর্ক রাখতে পারে তার শরীরে পোশাক নেই, তাকে কাপড় চোপড় কিনে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, মানে বিষয়টি ব্যাপক প্রশস্ত রয়েছে। যার পক্ষে যেভাবে সম্ভব সেভাবে সেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এমনকি ইমাম ইবনে বাস রাহিমাহুল্লাহকে একজন প্রশ্ন করলেন, রিয়া ইমাম হাল ইয়াজুজু সিলাতুর রাহম বিত্তালাফিউন, মানে আত্মীয়তা, পারস্পরিক আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি জায়েজ হবে মোবাইলের মাধ্যমে? আমি যদি মোবাইলের মাধ্যমে সম্পর্ক রাখি তাহলে কি এটা জায়েজ? ইমাম ইবনে বাস বললেন, নাম, অবশ্যই আপনি মোবাইলের মাধ্যমে, আপনি টেলিফোনের মাধ্যমে আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন, তার ভালো মন্দ জিজ্ঞাসা করছেন, এটাই হচ্ছে পারস্পরিক সুসম্পর্ক রাখার একটি মাধ্যম। অবিল মতা আরেকটি কথা বলেছেন যে চিঠি লেখার মাধ্যমেও, বিল কলম, কলমের মাধ্যমেও আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারেন। চিঠি লিখে পরস্পরকে আপনি আদান প্রদান করলেন, মায়া মমতা ভালোবাসার কথাবার্তাগুলো আপনি শেয়ার করলেন, এভাবেও আত্মীয়দের সম্পর্ক বজায় রাখা যায়। আর ইমাম মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আত্মীয়তা সম্পর্ক, পারস্পরিক সুসম্পর্ক রাখার জন্য নির্ধারিত কোনো পদ্ধতির প্রয়োজন নাই, নির্দিষ্ট কোনো ব্যক্তিও না, নির্দিষ্ট কোনো বংশও না, বরং তুমি যার যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর মাধ্যমে তোমার সুসম্পর্ক বজায় রাখো। অতএব তুমি যদি দেখো রাস্তায় পথহারা পথিক রাস্তায় চিনছে না, তাকে তুমি রাস্তা দেখিয়ে দাও। তুমি যদি দেখো মুসাফির তার পথেও শেষ হয়ে গেছে, তাকে তুমি পাথের ব্যবস্থা করিয়ে দাও। তুমি যদি দেখো তোমার আত্মীয় স্বজনের গায়ে কাপড় নেই, তাকে কাপড় কিনে দেওয়ার মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখো। তুমি যদি দেখো যে দরিদ্র সহায় মানুষ খাবার পাচ্ছে না, তাকে তুমি খাবার দিয়ে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। অতএব এই সুসম্পর্ক বজায় রাখার মাধ্যম ব্যাপক, যার পক্ষে যেটা সম্ভব সেভাবেই সে সম্পর্ক রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন।